অবশ্য ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামকে মাইনাস করে বাংলার জমিনে কোন নেতা নেত্রী উমরা সুমরা সেলিব্রিটি ইসলামকে মাইনাস করে দিবে ইসলামকে বাধাগ্রস্ত করবে সাথে রাসূলদের পক্ষ নেবে বাংলার জমিনে তার কোনো ছাড় না আমরা তোমাদের শত্রু না আমরা তোমাদের বন্ধু আমরা তোমাদের ভাই আমরা তোমাদের শত্রু না আরে নির্দিষ্ট কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি নাই নির্দিষ্ট কোন দলের বিরোধিতা করার জন্য আসি নাই আরে তোমরা তো আমাদেরকে বলতে পারো অমুক দলের দালাল তমুক দলের দালাল আমরা বলবো আমরা বিএনপির দালাল নই আওয়ামী লীগের দালাল নই জামাতের দালাল নই কোন দলের দালাল নই আমরা আল্লাহর দালাল আল্লাহর জমিনে হুকুমত চলবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে কোন ব্যক্তি বাধা দিতে আসলে আমরা বলবো আল্লাহর হুকুম কোরআনের কথা বলা তুমি বাধা দেওয়ার কে আমরা সকলেই সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি কি পড়ি না সবার প্রথম আয়াত কি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি সমস্ত প্রশংসা হবে কার তার মানে হলো সকল নামাজের মধ্যে আমরা বুঝাই আমরা আওয়ামী লীগের দালাল না বিএনপির না জমিয়ত জামাত চরমুনাই জাসদ বাসদ কোন দলের দালাল না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমরা বুঝাই দেই আমরা আল্লাহর দালাল কার দালাল আমরা আল্লাহর দালালই করি হোয়াট ইজ ইউর টিম আওয়ামী লীগ বিএনপি কইলে হইতো না বলতে হবে মার রব্বুকা যদি জিজ্ঞেস করে বলতে হবে আল্লাহ হবে কি হবে না এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে চাও হাউজে কাউসারের পানি যদি তুমি পাইতে চাও তবে তুমি কোন দল করো ও মুসলমান বারবার কেন বলি আরে বারবার তো এজন্য বলি মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আরে মুসলমান আল্লাহর রাসূল বলছে তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে মান আহাব্বা লিল্লাহ তোমার ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য তুমি বাবারেও ভালোবাসো ভাইকেও ভালোবাসো তোমার দল নেতা নেত্রী তুমি সবাইকে ভালোবাসো মুসলমান তোমাকে মানা করতেছি না কিন্তু মনে রাখবা তোমার এই ভালোবাসা যেন এমন স্থায়ী না হয় যেন আল্লাহর বিরুদ্ধে তোমার বাবা গেলেও তুমি বাবার পক্ষে নিয়ে নিছো দলের পক্ষ নিয়ে নিছো তোমার নেত্রীর পক্ষে নেতার পক্ষ নিয়ে নিছো না রে ভাই তুই এই পক্ষ নিস না আমার রসুল বলতেছে মান আহাব্বা লিল্লাহ আমার ভালোবাসা হবে কার জন্য ওয়া আবগাদা লিল্লাহ আমার ঘৃণা হবে আল্লাহর জন্য ওয়া আতা লিল্লাহ আমার দান সদকা সব হবে আল্লাহর জন্য ওয়া মানা আলিল্লাহ আমি কোনো কিছু তো বিরত থাকব আমি কোনো কিছু করব না এটাও হবে আল্লাহর জন্য ফাকাদ ইস্তাকমালাল ঈমান তাহলে আমার ঈমানের পরিপূর্ণতা বোঝা যাবে তার মানে আমার সব কিছু হবে কার জন্য রব্বে কাবার জন্য আরে কাবার মালিক যে ব্যক্তি কাবার মালিক ওই কাবার মালিকের কসম করে বলছি পৃথিবীর সমস্ত শক্তি সমস্ত তাগুত পৃথিবীর সমস্ত শক্তি মহাশক্তি পরাশক্তি আমেরিকা চীন জাপান ইউরোপ রাশিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইন্ডিয়া নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পৃথিবীর সমস্ত রাষ্ট্র সমস্ত শক্তি যদি একমত হয়ে যায় ভ্লাদিমির পুতিন কিম জং উন ম্যাক্রন তারপরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং ওয়াং সান সুচি পৃথিবীর সমস্ত শক্তি এক হয়ে গেল কি করবে একটা মানুষকে শান্তিতে রাখবে সুখে রাখবে অসুস্থ হইতেও দিবে না মরতেও দিবে একটা মানুষকে সারা পৃথিবীর শক্তি পরাশক্তি মহাশক্তি সমস্ত বিজ্ঞান সমস্ত মেডিকেলের ডাক্তার ডাক্তার সকলে একমত কি এই মানুষটাকে অসুস্থ হইতে দিব না মরতেও দিব না জানতে মনে চায় সারা পৃথিবী একমত হয়েও কি পারবে তার মানে কি বোঝা যায় না তার মানে কি প্রতীয়মান হয় না প্রমাণ হয় না গোটা পৃথিবীর সমস্ত শক্তি সমস্ত পরাশক্তি সমস্ত মহাশক্তি কোন এক অলৌকিক শক্তির কাছে মাথা নত করতে বাধ্য তাইলে আমার কল্লা যদি নতই হবে আমার কল্লা যদি নিচুই করব পৃথিবীর কোন তাগুতের কাছে পৃথিবীর কোন সরকারের কাছে কোন রাষ্ট্রপতির কাছে কোন কুফফারের কাছে আমার মাথা নত করব কেন যার কাছে সবার মাথা নত হয় আমার মাথা নত হইলে তার কাছেই হোক ঠিক কি ঠিক না ইয়া কোনো ভয় পাইব এও কোনো ভয় পাইব এ কেন ভয় পাবে না কারণ এত একমাত্র আল্লাহরই ভয় করে আরে বাবা জ্বর হইলেও মরমু করোনা হইলেও মরমু রোড অ্যাক্সিডেন্ট হইলেও মরমু বিভিন্ন ভাবে ডায়াবেটিস কলেরা আলসার কত জাতের রোগ আছে একটা হইলেই মরমু শহীদ হয়ে তো মরমু কথা বলেন না আরে অ্যাক্সিডেন্ট হয়ে এখন তো মরে যেতে পারি অথবা এখন কোনো নেতা বক্তব্য অপছন্দ হয়েছে হ্যাঁ আছে একটা পিস্তল দশ সময় গুলি করে দিল পারে কি পারে না
আরে বেটা তুমি তো গুলি করে দিবা, আমাকে ভয় দেখাও, তুমি তো রিমান্ডের ভয় দেখাও, ফাঁসির ভয় দেখাও। আরে আমার রাসূলকেও তো দেখাইছিল, আমার রাসূল থাইমা যায় নাই, রাসূল হক কথা বলেই গেছে, কুরআনের কথা বইরাই গেছে, যুগে যুগে সাহাবায়ে কেরাম বলেছে, তাবেঈরা বলেছে, তাবে তাবেঈরা বলেছে, দারুল উলুম দেওবন্দ থেকে বলেছে, ইসলামের পক্ষে কাসেম নানুতুবি বলেছে, মাহমুদুল হাসান গাঙ্গুহি বলেছে, আনোয়ার শাহ কাশ্মীরি বলেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বলেছে, শাহ আহমদ শফি বলেছে, মুফতি আমিনি বলেছে, নূর হোসেন কাসেমি বলেছে, আজকে জুনাইদ বাবুনগরী বলছে, মামুনুল হক বলছে। এই বলা চলতেই থাকবে, এই বলা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নেই। পৃথিবীর কোনো শক্তি এই বলা রুখে দিতে পারবে? আরে তোমরা তো বলো, আরে হুজুররা খালি শাপলা চত্বরে এসেই বলে, হুজুররা কি 2013 সালের পিটানির কথা মনে নাই? আরে পিটানির বই তোমরা কি দেখাও? আরে তোমরা তো মনে করতেছো হুজুরদেরকে পিটানি দিয়া তোমরা সফল, আমরা ব্যর্থ। আমরা তো বলি না রে বেটা, তোরা তোর টাকা পয়সা বাড়ি গাড়ি নারীর মধ্যে সফলতা দেখিস, তোরা কার কয়টা বাড়ি আছে, কে কত বড় নেতা হইতে পারছো, কার কত কোটি টাকা আছে, এগুলোর মধ্যে সফলতা দেখো। তোমার মেয়ে বাজারু গাড়িতে চলে, প্রাডু গাড়িতে চলে, তোমার ছেলে যে কি বলে জিক্সাস নিয়ে ঘুরে, তোমার এগুলোর মধ্যে মনে হয় সফলতা? আরে বেটা আমরা তো মাই খাওয়ার মধ্যেও সফলতা দেখি, মরার মধ্যেও সফলতা দেখি, মারার মধ্যেও সফলতা দেখি। আমরা তো ইসলামের জন্য মরতে যেমন রাজি, মারতেও রাজি। আমরা মাই খাইলেও মাই খায়াও মনে করি সফল। কেন সফল? আল্লাহর দিনের জন্য মাই খাইছি। তোমরা আমাদেরকে ব্যর্থতার গ্লানি দিতে পারবা না। আল্লাহর নবীর পক্ষে ইসলামের পক্ষে শহীদ হব, তবুও শহীদ হলেও মৃত বলতে পারবা না। মৃত বলতে পারবা না, মৃত বলা যাবে না। তাওলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা মনে করতেছো আর মরে গেছে, না না শহীদরা মরে নাই, শহীদরা জীবিত, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মনে রাখবা শহীদদেরকে মৃত বলা যাবে না। তাইলে তাইলে আর ভয় কি? মায়ের খাইলে হেরা মনে করে আমরা ব্যর্থ না, মায়ের একবার খাইছি আর এখন এর অবাক হয়ে গেছে, এখন হাই হাই এই পরিমাণে মায়ের দিলাম, সেই মায়ের দিলাম, মারছি কামান দিয়া বিমান দিয়া কত কিছু দিয়া মারলাম, যুগে যুগেই মারতাছি, তবু লাভ নাই। হুজুররা তবু মরতে মরতে কয়, এগুলোর থামানো উপায় নেই। এখন কি, এখন কি রসুলকে যখন মাইরা মুইরা থামাইতে পারবে না, তখন কি রসুলরে এখন ষড়যন্ত্র শুরু হয়েছে, কয় আয় আবু জাহেল উদ্বা সাইবা তোরা এক কাজ কর। কী কাজ? ক মক্কার সব অলিতে গলিতে আমাদের দলের লোক বয়া রাখ। কী করবো এরা? এরা খালি যেই লোক মোহাম্মদের দিকে আইতে থাকবো এরাই কইব মোহাম্মদ পাগল হয়েছে, মোহাম্মদ জাদুঘর কি হয়ে গেছে, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুঘর। এখন আল্লাহর কি কুদরত দেখেন, হেরা ষড়যন্ত্র করছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই আসে, হেই মুসলমান হয়ে যা, তাইলে কাউরে আইতে দিতাম না। কেন কয়াম জাদুঘর পাগল, তাইলে তো মানুষ আইতো না। আল্লাহ তাআলা বলে ইন্না কাইদাস শাইতান কানা দাঈফা, আরে তোদের চক্রান্ত তো বড়ই দুর্বল। আল্লাহ পাক কয় যেই লোকগুলো মক্কা মদিনায় আসতো আল্লাহ নবীরা দেখবার জন্য না, হয়তো বা হজ করার জন্য বাইতুল্লাহ, এরা কয় আচ্ছা পাগলটা কেমন একটু দেখে, সুবহানাল্লাহ বলেন, কয় আচ্ছা পাগলটা জাদুঘরটা কেমন একটু দেখে আই। যে লোক নবীর কাছে আসার উদ্দেশ্য ছিল না তারাও আসতো। আজকে তোমরা যারা বলো মামুনুল হক তো উগ্রবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, বাবুনগরী উগ্রবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, আমার আল্লাহ কয় মুমিনের অন্তরে ঢুকাইয়া দেয় যে এরা জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ না, বরং যায়া দেখ এরা কত ভালো মানুষ, যায়া দেখ এরা কত ভালো মানুষ, এরা কত নরম মানুষ, এরা হয়তো ময়দানে হুঙ্কার দেয়, কেন হুঙ্কার দেয়? আরে এটা একটা দায়িত্ব আমার রাসূল প্রদত্ত, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার নবী প্রদত্ত দায়িত্ব আমাদের কাছে, আমরা হুঙ্কার দিলে বাতিলরা একটু নরম থাকবে। আরে কবর হাসর মিজান ফুলসিরাতের ওয়াজ তো অনেকেই করে, এই জিহাদের বয়ান কয়জনই বা করে, ঠিক কি ঠিক না? এজন্য আমরা আমাদের জীবনকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, মানুষের জন্য না, ব্যক্তির জন্য না, নেতার জন্য না, দলের জন্য না, কার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষার মধ্যে দেখবেন ওয়ালা কাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহি ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা ঈমান আনছে কথার উপর সত্যায়ন করছে, এটা মুখে বলা আর মনের মধ্যে এক। সাদাকু কারা, সত্যবাদী কারা, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এবং মিথ্যাবাদী কারা সেটা আল্লাহ দেখবে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, আর গুনাহ করে ভাবতেছো তুমি মনে হয় সারা পাওয়া যাবা, না 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 সা আমা ইয়াহকুমুন, তোমরা গুনাহ করে যদি ভাবো তোমরা রক্ষা পাওয়া যাবা, তাইলে মনে রাখো তোমরা যারা গুনাহ করতেছো ক্ষমতার অপব্যবহার করতেছো। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, তোমরা হয়তো ইস্তাগফুনা মিনান নাস মানুষের কাছ থেকে রক্ষা পাওয়া যাইবা, গোপন করে ফেলবা, ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে ছাড় পাইবা।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাজ করে জান্নাত যাবার সুযোগ করে দিক।